ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি মাঠে নামবেন আর গোল করবেন না, এটা যেন এখন আর হওয়ার নয়। আর্জেন্টাইন মহাতারকা তো অভিষেক ম্যাচের পর থেকেই মায়ামি জার্সিতে একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে এখনও পর্যন্ত অভিষিক্ত হননি মেসি, তবে লিগ কাপের সর্বশেষ খেলা ৬ ম্যাচে মোট ৯টি গোল করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। প্রথম কোনো ফুটবলার হিসেবে লিগ কাপে টানা ৬ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। শুধু কি তাই, মেসির এমন দুর্দান্ত পারফরমেন্সের কারণেই ইন্টার মায়ামি তাদের ক্লাব ইতিহাসের প্রথমবারের মতো কোনো শিরোপার কাছাকাছি যেতে পেরেছে। আজকে সকালে লিগ কাপের ফাইনালে মাঠে নেমেছে ইন্টার মায়ামি, যেই ম্যাচেও লিওনেল মেসি দুর্দান্ত গোলে প্রথমার্ধেই ১-০ গোলে লিড নিয়েছে ডেভিড বেকহামের দলটি। আজকে সকালে লিগ কাপের ফাইনালে প্রথমবারের মতো মাঠে নেমেছে ইন্টার মায়ামি, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে এমএলএসেরই পরাশক্তি ন্যাশভিল। এবং এই ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসি দুর্দান্ত একটি গোল করে ইন্টার মায়ামিকে ১-০ গোলে এগিয়ে দিয়েছেন। ম্যাচ শুরু হওয়ার মাত্র ২৩ মিনিটের মাথায় ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি গোল করেছেন লিওনেল মেসি। মেসির সেই চোখধাঁধানো গোলটি আসে ২৩ মিনিটের মাথায়। ডিবক্সের বাইরে একজন ডিফেন্ডারকে কাড়িয়ে নিয়ে তার বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ায় ন্যাশভিলের, যার মাধ্যমে লিগ কাপের ফাইনালে প্রথমার্ধেই ১-০ গোলে লিড নিয়েছে ইন্টার মায়ামি এবং তারা আরও এক ধাপ এগিয়ে গেছে তাদের ক্লাব ইতিহাসের প্রথম ট্রফিটার দিকে। এবং এটিও লিওনেল মেসির দুর্দান্ত একটি রেকর্ড। এই নিয়ে লিওনেল মেসি টানা ৭ ম্যাচে গোল পেয়েছেন। লিগ কাপে খেলা তার ৭ ম্যাচে এখন গোল সংখ্যা ১০টি, তার পাশাপাশি আছে একটি অ্যাসিস্টও। এছাড়াও এই ম্যাচে দ্বিতীয়ার্ধও বাকি আছে, যার কারণে আর্জেন্টাইন এই মহাতারকা দ্বিতীয়ার্ধেও কোনো জাদু দেখাতে পারেন।